ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের একটা ওস্টেডের যে সূত্র, সেই ওস্টেডের সূত্রে একটা ছোট্ট টিএলএম বানিয়েছি, সেটা আমি তোমাদের দেখাবো। এখন ওস্টেডের সূত্রটাতে কি বলা আছে, যে কোনো চুম্বকের যে প্রেজেন্স, সেই চুম্বকের তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বকত্ব তৈরি হয়, এবং তড়িৎ প্রবাহই একমাত্র চুম্বকত্বের কারণ, যদিও আমরা কিছু প্রাকৃতিক ম্যাগনেট পেয়ে থাকি, সেটা বাদ দিলে আমরা সব মানে তড়িৎ চুম্বকের সাহায্যে চুম্বকত্ব অনেক বেশি বাড়াতে পারি, কমাতে পারি, আমাদের নিজের প্রয়োজন মতো বানিয়ে নিতে পারি, এবং তড়িৎ প্রবাহই হলো চুম্বকত্বের একমাত্র কারণ, যেখানে আমরা পেলাম তড়িতের সঙ্গে চুম্বকের একটা বিশাল রিলেশন। অর্থাৎ তড়িৎ প্রবাহিত হলে সেই তারের চারপাশে একটা চুম্বকত্ব তৈরি হয়, সেই সেই যে চুম্বকত্ব, সেইটা বিজ্ঞানী ওস্টেড আমাদের বলেছিলেন, যে যেদিকে তড়িৎ প্রবাহ হবে পজিটিভ থেকে নেগেটিভ গেলে উল্টো মেরু যেদিকে বিকর্ষণ হবে, যদি আমরা তড়িৎ প্রবাহটাকে উল্টো মুখে করি, তাহলে আগে যেদিকে উত্তর মেরু চুম্বক শলাকার উত্তর মেরু যেদিকে বিক্ষেপ হচ্ছিল তার ঠিক উল্টো দিকে হবে। আমরা তারটাকে যদি চুম্বক শলাকার ওপরে রেখে যা আমরা বিক্ষেপ লক্ষ্য করব, আমরা যদি তারটাকে চুম্বক শলাকার নিচে রাখি তাহলে আমরা বিপরীত বিক্ষেপ লক্ষ্য করব। অর্থাৎ কোনো তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ গেলে সেই তারের পাশে চুম্বকত্ব তৈরি হয়, সেটা আমরা চুম্বক শলাকার বিক্ষেপ থেকে আমরা সেই চুম্বকত্বের প্রেজেন্স আমরা প্রমাণ করতে পারব। এখন এই পরীক্ষাটি করার জন্য আমরা একটা চুম্বক শলাকা নিয়েছি, যে চুম্বক শলাকাটা আমাদের আর্থের যে খুব অল্প ধরনের যে ম্যাগনেট সেইটাকে প্রেজেন্ট করে, সেই জন্য চুম্বক শলাকার যে উত্তর মেরু, এই যে লাল দিকটা রয়েছে, সেটা দক্ষিণ দিকে রয়েছে, এবং এই দিকটা উত্তর মেরু। যদি আমরা এরকম ঘুরিয়ে দিই তাহলে আমরা এটা স্পষ্ট দেখতে পাচ্ছি যে উত্তর মেরুটা, লাল দিকটা উত্তর মেরুর দিকে, এবং সাউথটা দক্ষিণ দিকে, যেদিকটা লাল লাইন। এখন এটা সূচিচুম্বক, এ স্বাভাবিকভাবেই এটা নর্থ সাউথ পোলকে দেখায়। এখন এর বা আমাদের এখানে কোনো চুম্বকত্বের প্রেজেন্ট নেই, তাহলে এর কোনো বিক্ষেপ হবে না। এখন যদি আমরা কোনোভাবে চুম্বক তৈরি করতে পারি, চুম্বকের প্রেজেন্স যদি আনতে পারি, তাহলে এর একটা বিক্ষেপ আমরা দেখতে পাব। সেটা আমরা করার জন্য আমি একটা ব্যাটারি নিয়েছি, সেই ব্যাটারিটাকে আমি পজিটিভ দিকে যোগ করলাম এবং সেটাকে নেগেটিভ দিকে আমি টাচ করলাম। নেগেটিভে টাচ করলে দেখো চুম্বক শলাকার বিক্ষেপ ঘটল। চুম্বক শলাকাটা এদিকে বিক্ষেপ ঘটেছে, অর্থাৎ আমার দিকে বিক্ষেপ ঘটেছে। চুম্বক শলাকাটা থেমে গেলে আর একটু ভালো করে দেখাচ্ছি তোমাদের। মোটামুটি থেমে গেছে। এরপরে দেখো আমি দেখাচ্ছি, আমি খুব অল্প দেখাবো তোমাদেরকে, কারণ এটা খুব বেশি জোর বিক্ষেপ হয়ে যাচ্ছে। এই দেখো কোন দিকে যাচ্ছে, আমার দিকে, এই যে ঠোকানো মাত্র আমার দিকে যাচ্ছে, আমার দিকে বিক্ষেপ হচ্ছে। এখন আমি কি করলাম, না এই দিকটা পজিটিভ ছিল, যে পজিটিভ ছিল আমি এটাকে চেঞ্জ করে দিলাম, অর্থাৎ এদিকটা নেগেটিভ করলাম, এদিকটা পজিটিভ করলাম। এখন আগের বেলা বিক্ষেপটা আমার দিকে হচ্ছিল, এরপর দেখা যাক কোন দিকে হচ্ছে। দেখতে পেয়েছ, তোমার দিকে বিক্ষেপ হচ্ছে, তোমার দিকে বিক্ষেপ হচ্ছে। এই থেমে গেল, এই আমি জুড়লাম, এই দেখো তোমার দিকে বিক্ষেপ হচ্ছে। দেখো তোমার দিকে বিক্ষেপ হচ্ছে, অর্থাৎ এই যে পজিটিভ নেগেটিভ দিক চেঞ্জ করলে, অর্থাৎ
এই দিক চেঞ্জ করা মানে কি, তড়িৎ প্রবাহ যদি এদিক থেকে পজিটিভ থেকে নেগেটিভে যায় অন্য সময়ে, যেহেতু এটাকে আমি সেলটাকে ঘুরিয়ে দিয়েছি তাহলে এদিকে হবে। ঠিক আমি নিচেতেও রেখে আমরা সেই প্রেজেন্সটা দেখাতে পারি। আমি তার জন্য দুটো বইয়ের মাঝে আমি রেখেছিলাম, রেখে আমি সেই পরীক্ষাটা করছি। দেখো এটাকে, দেখো আমার দিকে বিক্ষেপ হলো পুরোটাই, থেমে গেল, দেখো আমার দিকে বিক্ষেপ হলো। এরপরে আমি যদি এটাকে চেঞ্জ করলাম, পজিটিভটা তোমার দিকে দিলাম, তাহলে আমি কি লক্ষ্য করি দেখি। দেখো তোমার দিকে বিক্ষেপ হচ্ছে, তোমার দিকে, অর্থাৎ পুরো বিক্ষেপটাই উল্টো হয়ে গেল। ওস্টেড এটাই বলেছিল যে তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বকত্ব আমাদের যে তৈরি হয় সেটা আমি এই ওস্টেডের পরীক্ষাটা আমি তোমাদের সামনে ছোট্ট টিএলএম দিয়ে দেখাতে সমর্থ হলাম। থ্যাংক ইউ।